স্বাধীনতা দিবসের দিনে 2 লক্ষ টাকা জাল নোটসহ এক যুবককে গ্রেপ্তার করলো মুর্শিদাবাদের শামশেরগঞ্জ থানার পুলিশ। মঙ্গলবার শামশেরগঞ্জ থানায় ধুলিয়ান রেল স্টেশন এলাকা থেকে গ্রেপ্তার করা হয় তাকে। পুলিশ সূত্রে জানা যায়, ধৃত যুবকের নাম মাসুদ শেখ, বয়স 20, বাড়ি শামশেরগঞ্জের ধুলিয়ান পৌরসভার 19 নম্বর ওয়ার্ডের লালপুরে। ধৃত যুবকের কাছ থেকে মোট 400 পিস 500 টাকার নোট উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সন্ধ্যায় শামশেরগঞ্জ থানা প্রাঙ্গণে এক সাংবাদিক সম্মেলন করেন ফারাক্কার SDPO রাজপ্রীত সিং। জানান, জাল নোটগুলো মালদার বৈশ্বনগরের দিক থেকে ধুলিয়ানের দিকে নিয়ে আসছিল ওই যুবক। কাকে দেওয়ার জন্য এবং কি উদ্দেশ্যে জাল নোটগুলো নিয়ে এসেছিল যুবক তা তদন্ত করে দেখছে পুলিশ। বৈশ্বনগর থেকে একজন ধুলিয়ান আসছে ফেক কারেন্সি এক্সচেঞ্জ করার জন্য। এই ইনফরমেশন পেয়ে সাব ইন্সপেক্টর মিরাজুল হুসেন এবং ওনার টিম একজন ব্যক্তিকে নিউ ধুলিয়া রেলওয়ে স্টেশন, নিউ ধুলিয়া গঙ্গা রেলওয়ে স্টেশন থেকে একজন ব্যক্তিকে ধরেছে, যার নাম আছে মাসুদ শেখ, সন অফ মনসুর শেখ, অফ লালপুর, ওয়ার্ড নাম্বার 19, ধুলিয়ান মিউনিসিপ্যালিটি, শামশেরগঞ্জ থানা, মুর্শিদাবাদ। এর কাছে থেকে 400 পিস 500 ডিনোমিনেশন নোট, ফেক কারেন্সি নোট পাওয়া গেছে, যার অ্যামাউন্ট আছে 2 লাখ। এর উপরে শামশেরগঞ্জ থানার কেস নাম্বার 299/23 ডেটেড 15 আগস্ট 2023, আন্ডার সেকশন 489B 489C অফ DIPC স্টার্ট হয়েছে। কখন পাওয়া গেছে? আজকে 15 আগস্ট 2023 তারিখে দুপুর 1:30 সময়। সে কোথায় যাচ্ছিল? ধুলিয়ানি আসার কথা ছিল, ধুলিয়ান আসবে, ওর ধুলিয়ান থেকে একে অ্যাপ্রিহেন্ড করেছে মিরাজুল। ওর সঙ্গে আর কে কে জড়িত আছে এরকম কিছু পাওয়া গেছে? এখন কিছু ইনফরমেশন পাওয়া যাচ্ছে না, এখন তদন্ত চলবে। এটা এখন পর্যন্ত এটাই জানা যাচ্ছে কি এটা বৈশ্বনগর থেকে নিয়ে আসছে ওই ফেক কারেন্সি নোট, ওর এখানে বিক্রি করার কথা ছিল। স্যার, ও কি কোনো যানবাহনে চেপে আসছিল না আমি নৌকাতে করে পারাপার হচ্ছিল? ওর যখন ধরা ছিল এটা তখন রেলওয়ে স্টেশনে ছিল, এখন কোথায় কি রুটটা নিয়ে এসেছে, গঙ্গা থেকে এসেছে, আগে কোথায় কাকে দেওয়ার কথা ছিল এটা এখন তদন্ত হয়েছে। ওর কাছে আর কি অন্য কিছু পাওয়া গেছে? শুধু জাল নোট পাওয়া গেছে? শুধু নোট। কোটে পাঠাচ্ছেন? 400 নোট আছে, ফেক কারেন্সি নোট। জুয়েলার্স মানে বি দাস অ্যান্ড সন্স জুয়েলার্স। নতুন রূপে নতুন সাজে কাঁচরাপাড়ায় এক্সক্লুসিভ অলংকার ডিজাইন ও ভরপুর কালেকশনের সম্ভার নিয়ে বি দাস অ্যান্ড সন্স জুয়েলার্স। নতুন রূপে নতুন সাজে বালাজি মোবাইল প্লাজা, কাঁচরাপাড়া স্টেশন রোড, KGR পথ, একেবারে গান্ধী মোড়ের কাছে, কাঁচরাপাড়া, উত্তর 24 পরগনা। মোবাইল ফোনে যোগাযোগ 7003766329 এবং 8584917724। বালাজি মোবাইল প্লাজাতে পাবেন স্যামসাং, নোকিয়া, ওপো, ভিভো, রেডমি, রিয়েলমি এবং রিলায়েন্স জিও ইত্যাদি ব্র্যান্ডেড মোবাইল ফোন, এছাড়া মোবাইলের যাবতীয় এক্সেসরিজ। বালাজি মোবাইল প্লাজা, বালাজি মোবাইল প্লাজা, বালাজি মোবাইল প্লাজা। কিরে, তোদের হলো? আমার বিয়ে আমার বেনারসি, একটা নতুন গল্প তার মন ছুঁয়েছে মনের মানুষ, স্বপ্ন যে আজ রঙিন। নতুন স্বপ্নে নতুন করে সেজো বিমল শাড়ি সেন্টার, কাঁচরাপাড়া।